মালদহের হরিশ্চন্দ্রপুর এক নম্বর ব্লকের অন্তর্গত কুশুদা অঞ্চলকে দুভাগে ভাগ করে দুজন অঞ্চল সভাপতি করা হয়েছে। এক ভাগে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন কুশুদা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান মোহাম্মদ নূর আজম এবং অন্য ভাগে সভাপতি করা হয়েছে হরিশ্চন্দ্রপুর এক নম্বর ব্লক পঞ্চায়েত সমিতির বিদ্যুৎ কর্মাধ্যক্ষ শোভা দাসের স্বামী তৃণমূল নেতা সুধীর দাসকে। কিন্তু সুধীর দাসের নাম অঞ্চল সভাপতি হিসেবে ঘোষণা হতে বিক্ষোভে ফেটে পড়েন এলাকা তৃণমূল কর্মী সমর্থকদের একাংশ। গার্ডরা এলাকায় অঞ্চল সভাপতিকে সরানোর দাবিতে রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখায় তারা। তাদের অভিযোগ, বহু দুর্নীতির সঙ্গে যুক্ত সুধীর দাস, সে অঞ্চল সভাপতি হবার পর পঞ্চায়েত ভোটে প্রার্থী করার জন্য প্রচুর টাকা নেবে, যদিও তার বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করে পাল্টা বিক্ষোভকারীদের দুর্নীতিগ্রস্ত আখ্যা দিয়েছেন অঞ্চল সভাপতি সুধীর দাস। ব্লক সভাপতি মানিক দাস এ নিয়ে কোনো মন্তব্য করতে চাননি। সমগ্র ঘটনা নিয়ে তৃণমূলকে খোঁচা বিজেপি, প্রকাশ্যে শাসক দলের অভ্যন্তরীণ সংঘাত, পঞ্চায়েত ভোটে প্রাক্কালে ফের অস্বস্তিতে তৃণমূল। অঞ্চল প্রেসিডেন্ট বুথ স্তর, অঞ্চল স্তর থেকে বসে তারপরে অঞ্চল প্রেসিডেন্ট হবে। আমরা সকল বর্গের মানুষকে একত্রিত করে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত করে আমরা অঞ্চল প্রেসিডেন্টের লিস্ট পাঠিয়েছিলাম। আমাদের লিস্ট বাতিল হয়ে গেল। আমরা মনে করি অঢেল টাকার বিনিময়ে এই যে সুধীর দাস যে প্রেসিডেন্ট হয়েছে, প্রেসিডেন্ট ফ্লাশিং হওয়ার একদিন আগে পর্যন্ত কেউ জানতো না যে ও প্রেসিডেন্ট হচ্ছে। আমাকে দল মানে প্রেসিডেন্ট করেছে, আমি সবাইকে নিয়ে চলছি। যারা বিক্ষোভ করছে ওরা বিরোধী করতে পারে, আর আমি মমতা আর অভিষেক ব্যানার্জির শ্রমিক হিসাবে কাজ করছি। আর ওরা কি করছে না করছে, কি বলছে না বলছে, আমার কোনো যায় না। এটাকে কি গোষ্ঠী কন্ট্রোল বলা চলে না? দেখুন, তৃণমূল কংগ্রেসের পরিবার এখন বড় পরিবার, এখন স্বাভাবিকভাবেই পরিবার বড় হয়েছে। এখানে আমাদের অনেক যোগ্য নেতৃত্ব তৈরি হয়েছে, এটা তো দলের সাফল্য যে আজকে তৃণমূল অন্যান্য বিরোধী দল যেখানে তারা কর্মী দিকে নেতৃত্ব খুঁজে পাচ্ছে না, তৃণমূল দল কিন্তু একাধিক জায়গাতে তারা যোগ্য প্রচুর নেতৃত্ব তৈরি হয়েছে। এবং স্বাভাবিকভাবেই সবার ভিতরেই একটা বিষয় থাকে যে আমি নেতৃত্বের জায়গাতে থাকবো, তো সেটা কোনো বড় বিষয় নয়, এটা দলের আভ্যন্তরীণ ব্যাপার। দল নিশ্চিতভাবে সেখানে একজনকে দায়িত্ব দিয়েছে, বাদ বাকি যে সমস্যা হচ্ছে দল সেখানে বসে বাকিটা সব ঠিক করে। আজকে যে কোনো পার্টির একটা নির্ধারিত কর্মসূচি থাকে, যদি এরকম যদি থাকে তাহলে এক নম্বর ব্লকে যদি হলে দু নম্বর ব্লকে হতো, চাঁচলে হতো, পশ্চিমবঙ্গের সফলতে হতো, কিন্তু একটা ব্যতিক্রম দাঁড়িয়েছে হরিশ্চন্দ্রপুর ওয়ান। আজকে যারা প্রতিবাদ করছে তারা টিএমসির আরেকটা ব্লক সভাপতির নেতৃত্ব দিল, আর অন্যদিকে আরেকটা ব্লক সভাপতির নেতৃত্ব দিল। আমরা আগে বলেছিলাম এই টিএমসি যে সরকার আছে একটা এই প্রাইভেট লিমিটেডের কাজ করছে, এটা কাটমানি ছাড়া কোনো কাজ হয় না। এখন সেই জিনিসটা আমাদেরকে না করে ওরাই নিজেদের মধ্যে করছে।